ইন্দিরা, তুমি যা বলছো তার জন্য কি হতে পারে সেটা তুমি বুঝতে পারছো? দাদা, অনেক সময় অনেক কিছু বুঝেও আমরা কিছু করতে পারি না। যেমন এই মুহূর্তে অপ্রোর কি হবে, কি করবো ওকে নিয়ে? কিছু করতে পারছি আমরা? পারছি না। তুই সন্ন্যাস নেবে নাকি এই বয়সে? এসব কি বলছিস তুই ছোট? ওরা এখানে এসেছে অপ্রোকে অ্যারেস্ট করতে, সেটা কি করে আটকানো যায় সেটা ভাব। দিদিভাই, আইন আমার হাতে নেই, আমি কি করে আটকাবো বলতো? তুই সব সত্যিটা জেনেও দিদিভাই, সত্যি মিথ্যে যেরকম আমি বিচার করতে পারি না, সত্যি মিথ্যে প্রমাণ করতে পারি না, তেমন অপ্রোর দোষটাও অস্বীকার করতে পারি না। না করেছে অগ্র, তো সত্যি মনে হয় ও মাহির কি এরকম একটা বোকামো করতে ইনসিস্ট করেছে? সাত্তকি কাল রাতের ফ্লাইটে মাহির বিদেশে চলে যাওয়ার কথা ছিল, আর ও এক্সপেক্ট করেছিল যে তার আগে অভ্রকে ফোন করবে, কিন্তু করেনি। শুধু এই কারণে ইন্দিরা একজন স্টুপিডের মতো কাজ করবে, আর তার জন্য অভ্র কেন সাফার করবে? দাদা, আমার কথাটা এখনো শেষ হয়নি, প্লিজ শেষ করতে দিন। কিন্তু ছোট, ওই তো অভ্রকে ফোন করেছিল, অভ্র বললো কি বলছে কিছু বুঝতে পারছে না। দিদিভাই, আমরাও তো বুঝতে পারছি না, না ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছে যার জন্য এত বড় একটা ঘটনা। ছোট বাবু, আমি তো তোমাকে বলেছিলাম, তুমি বললে ভাই ফোন করেনি বলে মাইন মন খারাপ হয়েছে, কিন্তু ভাই তো নিজেই ভাইকে ফোন করেছিল। ভাই বারবার করে বলছে যে ওর কথা শুনে এরকম কিছু মনে হয়নি যাতে। সেটাই তো অপমানজনক, একটা মেয়ে যখন একজনকে ভালোবাসে এবং তার কাছে তার ভালোবাসার কোনো মূল্য নেই, সেটাই কি যথেষ্ট নয়? আর তখন অমনি সবাই নিজেকে শেষ করবার চেষ্টা করে। না, সবাই ভাববে না, কিন্তু মাই ভেবেছে, মা ওর মতো একজন সুন্দরী শিক্ষিত মহিলা, ওর মনে হয়েছে যে ওর আর জীবনটা রাখার কোনো মানে নেই, তাই সে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছে। এটা যদি সত্যি কথা হয় তাহলে ওর থেকে বড় ননসেন্স আর কেউ নেই। এসব কথা বলে তো আমরা ঘটনাটাকে চাপা দিতে পারবো না দাদা। ইন্দু, এসব তুমি কি বলছো? আজ অব্দি এই পরিবারের কারো গায়ে তুমি একটা আঁচও লাগতে দাওনি, আজ তুমি এসব কি বলছো? হ্যাঁ রে ছোট, তোর উপরে ভরসা করেছিলাম, তোর খোঁজ করছিলাম এই ভেবে যে তুই এই অনর্থটাকে হওয়ার থেকে বাঁচাবি, কিন্তু তুই তো দেখছি আমার ছেলেটাকে কাট করে তুলে দিলি রে। আমি তুলিনি রে ভাই, আমি তুলিনি, মাহি তুলেছে ওকে কাট করায়। তার মানে মাহি ওর নামে? ডাহা মিথ্যা কথা বলছে কোনো কি মহিলা? ডাহা মিথ্যা কথা বলছে, তুই একটা কথা বিশ্বাস করিস না। আমাকে টাইট দেওয়ার জন্য বেচার অভ্রকে পাঠাচ্ছে, কনক আমি তাকে রিকোয়েস্ট করছি, প্লিজ কনক আমার সংসারটাকে বাঁচা, কনক প্লিজ কিছু একটা কর। তার মানে তুমি বলছো ওরা অভ্রকে নিয়ে চলে যাবে? ওকে আটকানোর তো আমার কাছে আর কোনো উপায় নেই। সাত্তকি, সাত্তকি, আমাদের লয়ারকে তুই এক্ষুনি খবর দে। আপনাদের লয়ারকে যা করার থানায় গিয়ে করতে হবে, প্লিজ আমাকে আমার ডিউটি করতে দিন। না, কিছুতেই না, আমার ছেলেকে, আমার ছেলেকে আমি এখান থেকে নিয়ে যেতে দেবো না। না মা, থাক মা, থাক মা, তুমি এরকম করো না মা, যদি আমি দোষ করেই থাকি তাহলে তার শাস্তিও আমার প্রাপ্য মা। কোথাও না কোথাও কিছু তো ভুল করেছি আমি, হয়তো আমার কোনো ব্যবহারে মাহি এতটাই হয়তো হয়েছে যে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে মা। ছোটটা ভাই, তুই কেন এইভাবে দোষটা নিজের ঘাড়ে নিচ্ছিস? কারণ ওর ছোট মা বলেছে তাই। আমাকে এরকম কোনো কথা বলেনি, আর যদি কিছু বলেও থাকে তাহলে সেটা ভুল বলেনি।
হ্যাঁ, আমি স্বীকার করছি যে মাহির আমার প্রতি ভালোবাসা আমি জানতাম, আর সেটা জানার সত্ত্বেও আমি ওকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছি। কি করব বলতো? আমি কি করব? আমি যে আজও ঝিলমিলকে ভুলতে পারিনি। আমি আজও এখনো একই রকম ভাবে ঝিলমিলকে ভালোবাসি। আমি পারবো না, ওর জায়গায় আমি অন্য কাউকে ভাবতে পারবো না। না, কি করে ভাববো বলো তো? আমি আমি চোখ বন্ধ করলেই ঝিলমিলকে আমার চোখের সামনে দেখতে পারি। হাত বাড়ালেই আমাদের ভালোবাসার মুহূর্তগুলোকে আমি ছুঁতে পারি। হ্যাঁ, আমি আজও ঝিলমিলের ভালোবাসায় অন্ধ, আর চিরকাল থাকবো। ভুল করে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তার শাস্তি আমার পাওয়া উচিত। আমাকে অ্যারেস্ট করুন অফিসার। আপনি আসুন আমাদের সঙ্গে। কনক, কনক, তুই ওকে আটকা। ও একটা ভুল ফাঁদে পা দিচ্ছে, প্লিজ কিছু কর, আটকা ওকে। অভ্র, কি করছিস? কি গো, কিছু বলবে না? সত্য কি কিছু বলবি না বাবা? কনক, চুপ করে আছো কেন? ও মা, কিছু করুন না। আরে ছোটু, আমাকে ছেড়ে যাস না। আপনি আসুন। ছেলেটাকে নিয়ে চলে গেল আর তুমি তুমি কিচ্ছু বললে না। তোকে আমি এতবার বললাম, এতবার রিকোয়েস্ট করলাম, তুই আটকাতে পারলি না। তোর মাইকে জানা থেকে বারণ করতে পারলি না তুই। এই তুই এইবারের বৌরানী। মা, অস্থির হবেন না মা। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, তুমি এরকম করো না। দেখো, আমাদের হাতে তো কিছু নেই না, আমরা তো জোর করে গায়ের ছড়ি করে কিছু করতে পারি না। হ্যাঁ, লয়ারকে ফোন করছি, আর আমার মনে হয় আমরা অভ্রকে ঠিক বের করে নিয়ে আসতে পারবো। সত্য কি তুমি এক্ষুনি লয়ারকে একবার ফোন করো না। হ্যাঁ ছোটমা, কিন্তু আমার মনে হয় তারকে আমাদের পিসুকে একবার জানাতে হবে। তোমরা তোমরা যা হোক কিছু করো ইন্দু, আমার কথা বসে কিছু করতে পারে না। ও একটা আলা খোলা ছেলে, ও ওর পক্ষে এমন কিছু করা সম্ভব না যাতে কেউ ওর এইভাবে তার নিজের বিশ্বাস। দিদি ভাইয়ের কথা ভুল নয়, পরিষ্কার বুঝতে পারছি। এটা ম্যাডাম জিরি করা নোংরা একটা ষড়যন্ত্র। কিন্তু এই জাল কেটে বেরোতে হলে আমাকে আগে মাহির সাথে একবার কথা বলতে হবে। বড় মা, বড় মা, বড় মা,
এত সহজে জাল কেটে বেরোতে পারবে না অভ্র। একদিকে ঝিলমিল জব্দ, অন্যদিকে কনক চুপ। কি করবে এখন ভাবো তো? ভাবতে থাকো, ভাবতেই থাকো। একটা কথা বলি, অভ্রকে বাঁচানোর দুটো রাস্তা খোলা আছে। কি? এক হচ্ছে ঝিলমিলকে তুমি নীলের হাতে তুলে দাও, আর দ্বিতীয় নিজে হাতে মাহির সঙ্গে অভ্র বিয়ে দাও। দেখে নাও, যদি রাজি থাকো তাহলে আমি অভ্রকে তো ভাবতে পারি।